أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من نبي بعدا بريو ديني أمرا اكتي প্রসিদ্ধ হাদিস সম্পর্কে জানব যে হাদিসটি সমাজে প্রচলিত কিন্তু হাদিসটি দাইফ সেটা হচ্ছে চল্লিশ হাদিস মুখস্থ করার ফজলত সম্পর্কে তার মধ্যে একটি হাদিস যে আন্না মান হাফিজা আর বা আইন হাদিস আইনী ইসাল্লাম আলী ইসাল্লাম রাসায়িদ মানু دخول الجنه অথবা بعثوا على علماء যে যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 40 হাদিস মুখস্থ করবে তার জান্নাতে প্রবেশ করার জিম্মা নেওয়া হবে অথবা তাকে আলেমদের সাথেই কিয়ামতের দিন উঠানো হবে হাদিসটি একটু দুর্বল হাদিস যদিও হাদিসটির অনেক সমদ্র রয়েছে তারপরও দোয়াইফ একটা একটাকে শকশালী করতে পারে না হাদিসটি অনেক সনদ বিভিন্ন লফ্জে বর্ণিত হয়েছে বিভিন্ন সনদে তার মধ্যে আরেকটি রেওয়াতে আসছে বা আসাহুল্লাহ ইয়ামা কেয়ামাতি ফি জুম বাতিল ফহা উলা উল্লা মা আল্লাহ তাকে কেয়ামতীর দিন উঠাবেন আলেম এবং ফুকিদের দলে অফি রেওয়া অন্য বন্ধনায় রয়েছে বাহ্লাহ আলিমান ফকিহান আল্লাহ তাকে আলেম এবং ফকি হিসাবে কেমতের দিন উঠাবেন অন্য রেয়ের রয়েছে শাহিদা কেমতের দিন আমি রহুল্লা ইসলাম বলতেছেন যে কেমতের দিন আমি তার জন্য সুপারিশকারী এবং সাক্ষরতা হব রোহা এবং আরও অনেক সন্দ রয়েছে তবে হাফেজ ইবনু হাজার রাহেমাহুল্লাহ তিনি বলেছেন যে হাসান বিন সুফিয়ান তার মুসনাদে এবং তার আরবা আইনে বর্ণনা করেছেন ইবনু আব্বাস হাদিস থেকে এবং তিনি তেরো দিন সাহাবা থেকে বর্ণনা করেছেন এবং ইবনুল জাউজুর রাহিমা তার আল এল আল আলমতানাহিয়া বর্ণনা করেছেন হাদিসটি কিন্তু অবাইয়ানা তিনি প্রত্যেকটির সনদ ضعيفシャবী তিনি বর্ণনা করে দিয়েছেন تلخیص الحবীর এর তৃতীয় খণ্ডের তিরানব্বই এবং চুরানব্বই পৃষ্ঠায় কথাগুলো রয়েছে তবে ইবনু লাকিন رحمه الله তিনি বলেন যে হাদিসটি মানে হাফিজা আলা উম্মতিহি 40 হাদিসা কুতবা ফকihan আমর উম্মতি যে ব্যক্তি 40 হাদিস মুখস্থ করবে তাকে ফকহি হিসাবেই তাকে বিপদদ করা হবে লেখা হবে এটাও তিনি প্রায় 20 টি সনদই দেননা করেছেন তবে আকুলুহা দাইফা প্রত্যেকটি প্রত্যেকটি সনদে দাইফ দারকুতন রহিমুল্লাহ তিনি বলেছেন কুল্লু তুরকিহি দাইফ প্রত্যেকটি

এবং বাইশ রাহিম আল্লাহ আরো বলেন এটা মানুষের মধ্যে একটি প্রসিদ্ধ এক মতন মানুষের মাঝে ওলাই সাল্লাহু সহিহুন কিন্তু কোন সহায় সনদ নেই সোয়াবুল এই মান দ্বিতীয় খণ্ডে দুইশো সত্তর নম্বর পৃষ্ঠায় কথাটি রয়েছে এবং নবী রাহিমুল্লাহ তিনি বলেছেন অথাফা আল আনহু হাদি সুন্দর আয়ুন হাদিসের হাফেজগণ তারা এই ব্যাপারে অকমত পোষণ করেছেন যে আলা না হাদিসুন হাদিস হাদিসটি দয়ারিফ ও ইন কাসরো তুরকু যদিও বিভিন্ন সনদে বর্ণিত হয়ে থাকে মোকদ্দা মাথুল আর নভিয়া তো উপরোক্ত আলোচনা থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে হাদিস বাইন অর্থাৎ চল্লিশটি হাদিস মুখস্থ করা ব্যাপারে যে ফজিলত বর্ণনা করা হয় সকল হাদিস রয়েছে তার মধ্যে কোন একটি হাদিস বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়নি তাই আমরা এগুলো বর্ণনা করার ব্যাপারে সতর্ক থাকবো আমরা বলে দেব এগুলো দিফ হাদিস আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ আবার